এই ভিডিওরে আপনার তিনটি বড় খবর রয়েছে। শেষ পর্যন্ত দেখুন সবুক বড় গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী কিষান যোজনার জারি হল এক নূ আপডেট, পুঁ মিলবে যাচ্ছে টঙ্কা। এপটে আধার কার্ডে জারি হল কিছু নূ নিয়ম যা আপনার সমস্তে জাণি রাখা জরুরি। আসন্তু গোটি গোটি খবর নজর পকাইবা, তা পূর্ব ভিডিওকে লাইক করতু, সবসক্রাইব করলে এবে সবসক্রাইব করে পাখে থাকা ঘণ্টি চিহ্নকে দবাই দিও। প্রথম খবর, বড়া আধার কার্ড অপডেট সময়সীমা, জাণতু কমিটি করে পারে অপডেট। সবুঠার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভাবে বিবেচনা করা আধার কার্ডর অপডেট পাই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এনে ভারতীয় স্বতন্ত্র পরিচয় প্রাধিকরণ অর্থাৎ ইউআইডিআই পক্ষর সূচনা প্রকাশ পাইছে। যে নাগরিক মানক আধারক 10 বর্ষ কিংবা এঠার অধিক সময় হয়ে যাই সে নিঃশুল্ক আধার অপডেট পাই ইউআইডিআই সুবিধা প্রদান করছে। তবে এই সময়সীমা পূর্ব মার্চ মাস 14 তারিখ শেষ থাকা বেড়ে বর্তমানে এখন সময়সীমা বৃদ্ধি করে জুন মাস 14 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যাকি এই ডেট পর্যন্ত আপন করে পারিবে মাগণার আধার অপডেট। খবর নম্বর 2, প্রধানমন্ত্রী কিষান যোজনার জারি হল এক নূ অপডেট যা আপন মানে সমস্তে জাণি রাখা জরুরি। আপন মানে জাঁচান গত কিছুদিন তলে কেন্দ্র সরকারের তরফর কিষান যোজনা অধীনে 2000 টাকা 16তম কিস্তির বণ্টন সরিছে। তবে খুব শীঘ্র আগামী কিস্তি 17তম কিস্তির 2000 টাকা আসবা যাচ্ছে। হলে এই মধ্যে আপনার করা পড়ব ই কেওয়াইসি। এছাড়া যদি আপনার এতে নূতন আবেদন করা চাহিদ তবে আপনার সুবর্ণ সুযোগ, যা জরিয়ে আপনার নূতন আবেদন করে পারে ও আপনার আগামী আসবাক 17তম কিস্তির 2000 টাকা। খবর নম্বর 3, স্বাস্থ্য বীমা নিয়মের বড় পরিবর্তন, এণিকি 65 বর্ষর অধিক বয়স্ক পাইবে সুবিধা। তবে বীমা নিয়ামক অর্থাৎ IRDIA স্বাস্থ্য বীমা ক্রয় সম্বন্ধিত নিয়মের বড় পরিবর্তন করেছে। এথিরে পলিসি ক্রেতাঙ্ক পূর্বরু থিবা বয়সসীমা নিয়ম হটাইছে। তবে পূর্বরু কেবল 65 বর্ষ কিংবা তাঠারু কম বয়স্ক হি স্বাস্থ্য বীমা ক্রয় করে পারুথলে। তবে সূচনা অনুসারে স্বাস্থ্য বীমা ক্রয় উপরে সর্বাধিক বয়স্ক কটকণা সমাপ্ত করে IRDIA এই সুবিধা সমস্তকু যোগাই দেবাকু চাহুছি। অর্থাৎ এবে যেকোনসি বয়সর ব্যক্তি চাহিলে মধ্য স্বাস্থ্য বীমা নেই পারবে।